এই তোমার কারণে, তোমার কারণে তুমি আমার বাড়ি নিয়ে ষড়যন্ত্র করো। রাজা ভাই এই জন্য তোমার দেখতে পারে। রাজা ভাই এককারে কইয়া দিছে তোমার লগে সাথে কোনো রকমের মেলামেশা আমি না বুঝছো? রাজা বললো আর তোমার সাথে মেলামেশা আমি বন্ধ করে দেব। তুমি যদি চাও আমি রাজার সাথে অনেক খারাপ ব্যবহার করতে পারি। এক টাকা দিলে তো হবে না বুঝছো? এই শামসু, এই শামসু কি সমস্যা তোমার? ফোন করলে ফোন ধরো না কেন? হ্যাঁ যতবারই ফোন দিই ফোন ধরো না, আর ফোন ধরলে এই মিটিং এ আছি। কিসের এত মিটিং? খাও পারো না? আরে বাবা রে, আমি কি বলছ তা কি শুনে থাকি? আমি কাদের মানুষ? আমি এই যে আমি এখানে আইসা আমার চারটা পুকুরে খাবার গিলে দিতেছি, আমি সাহেবের লগে মিটিং করি, তারপর জায়গার সম্পত্তির ব্যাপারে আলো করে আমার সাইলেন্ট ডাক্তার সবার সামনে আমি ফোন অন করে রাখুন, তখন তুমি ফোন দাও আমি পরে ব্যাক করি না। আবার সাহেবের লগে এত কিসের মিটিং করো? ও আমাদের বাড়ি উঠায়দের ফোন দি করতেছো? তো কি কি ফন্দি করতেছো? আমার তো জানানোর দরকার আছে। এই যে আবার বেলেনে কথাবার্তা শুরু করে দিছো। আরে বাবা, আমি যদি চাইতাম তোমাদের বাড়ি থেকে তোমাদের উৎখাত করতে, তাহলে এক ঘন্টা কি এক মিনিট তোমরা থাকতে পারতাম না। যে কোনো দিন আমি ইচ্ছা করলে পারি, কিন্তু আমি তো সেটা করবো না। তোমার সাথে আমার প্রেম আছে দেখে তোমরা বাইচে গেছো গা, তোমার বাড়ির সবাই বাইচে গেছে গা। তাহলে সাহেবরা যেভাবে তোমাদের বাড়ি কুক্ষিগত করার জন্য উঠে মনে লাগছে, একলা আমি ট্যাকেল দিতেছি বুঝছো? যাও, তোমার লগে আমার ভাব কাটতে দিলাম। এবার যা আমার বাড়ির জন্য চেষ্টা করো, তোমার আমি চ্যালেঞ্জ দিলাম। অযথা চ্যালেঞ্জ করো না তো, কিচ্ছু বোঝো না তুমি, সিচুয়েশন বোঝো না, আমি কেন খালি ভুল বোঝো? এই এত চ্যালেঞ্জ গ্রহণ করলে কিন্তু তোমাকে অসুবিধা হয়ে যাবো গা, তোমার অসুবিধা হয়ে যাবো গা বুঝছো? মুন্ডু কাটতে হলাম একেরে, তোমাদের মুন্ডু কাটানোর লাগা আর কারো লাগতো না, আমার ভাইরেও লাগতো না, আমি আর শিউলি যথেষ্ট। মুন্ডু কাটটা একটা রিসোর্টের পুকুরে ভাসাইয়া দিব রে। হ্যাঁ আরে বাপ, তোমাকে দুই বানর তো দেখতেছি আমার চেয়েও বহুত বড় মাস্টার। আচ্ছা ওই সেটা কি কুসুম তোমার কত আমার সাথে এইরকম ব্যবহার করতেছো কেন? আমি কি করছি? এই তোমার কারণে, তোমার কারণে তুমি আমার বাড়ি নিয়ে ষড়যন্ত্র করো। রাজা ভাই এই জন্য তোমার দেখতে পারে। রাজা ভাই এককারে কইয়া দিছে তোমার লগে সাথে কোনো রকমের মেলামেশা আমি না বুঝছো? রাজা বললো আর তোমার সাথে মেলামেশা আমি বন্ধ করে দেবো। তুমি যদি চাও আমি রাজার সাথে অনেক খারাপ ব্যবহার করতে পারি, খালি তোমার কারণে অনেক অপমান অনেক অপদস্থ আমি মাইনে নিচ্ছি রাজার, আমি কিচ্ছু বলি নাই। তাতে সহ্য করার দরকার কি আছে? রাজা ভাই তোমার আর আমার কোনো কালেই মাইনে নিব না। একটা কাজ করো, চলো কাজী অফিসে যাই, গিয়ে বিয়েটা করে ফেলাই। এই যে আবার উল্টা পাল্টা কথা বলতেছো, কেন আমরা এরকম করে গিয়ে কাজী অফিসে বিবাহ করবো? আমি কি চোর চোরটা নাকি? আমার কি মান সম্মান নাই? আমার টাকা পয়সা অর্থবিত্ত আছে? আরে বিবাহ করবো বুক ফেলাইয়া, আরে দুনিয়ার খরচ করে বিবাহ ডোল ডক্কর দিয়ে একদম হাত করে রেখে বিবাহ করবো, পলাই করবো কেন? হ্যাঁ আমার মান সম্মান আছে না, এই ধরনের চিন্তা কেন আলো? উল্টা পাল্টা কথা বলো, আমি একটু ঠান্ডা মাথা হয়ে নেই, বিবাহ করতে আমার ঠান্ডা মাথা, আমি এখন ঝামেলা আছে বিভিন্ন জিনিসটা, তুমি এটা বোঝো না কেন? শোনো মাথাটা ঠান্ডা করো প্লিজ, পাগলামি ছাড়ো। আমি পাগলামি করতেছি? তুমি তুমি কখনো ভালো হইতে না, তুমি হইলা জমির দালাল, আর জমির দালাল জীবনেও কোনদিন ভালো হয় না, তুমি একটা চিটার। কুসুম আমার দরজার কিন্তু একটা সীমা আছে, আমি কিন্তু দরজার বাদ ভেঙে যাবো, কিন্তু আমি কিন্তু চোর চোরটা বদমাস না, আমি বাটপান না, আমি একটা জেন্টলম্যান। তুমি আর আমারে কোনো ফোন করবা না। আমার ভাই ঢাকার এক ইঞ্জিনিয়ারের লগে আমার বিয়া ঠিক করতেছে, আমি সেইখানে বিয়া করবো। ইঞ্জিনিয়ার আসবে? ইঞ্জিনিয়ার আসুক, ইঞ্জিনিয়ার তাকে তাকে যে কী দিয়ে অভ্যর্থনা দিব সেটা তুমি কল্পনা করতে পারবো না। ফুল না লোহা লক্কর দিয়া একেবারে ঠ্যাং টাইটা হাতে ধরাইয়া এই গ্রাম থেকে বাড়ি করে দিব, কি মনে করছো তুমি? আও আচ্ছা এত সাহস হইছে, ঠিক আছে সাহস থাকলে কইরা দেখাইও। হুম পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে, মানুষে কি করে না করে সেটা শুনে শুধু আমার সাথে মেজাজ দেখে। আরে বাবা আমি কাজে থাকি, আমি তো কার জন্য করতেছি এগুলো কিচ্ছু বোঝে না। শামসু তোর তো কথার কামে কোনো মিল নাই, ওস একটা কাম করো আর একটা। দুলা ভাই মেজাজ কিন্তু পুরা কিন্তু ফর্টি নেন আছে, খুব খারাপ আছে, আর মেজাজ খারাপ হইলে আমি কিন্তু কোনো আত্মীয় স্বজন মুরুব্বী কিচ্ছু মানি না। আত্মীয় স্বজন মুরুব্বী মানুষ না মানে তুই তো আমার মারে ভয় হইতেছ নাকি? মার দিয়া মারে মানে আপনি বুঝে নেন, আপনি যাইতে পারেন আমার সামনে থেকে, আমি যেতে পারেন। আমি তোমার লগে ফালতু পেশাল পাত্তা আসি নাই, আমি প্রতিজ্ঞা করে গেলাম আমার বিশ্ব সুন্দরী শালীরে কোনো দিনও তোমার হাতে তুলা দিমু না। আপনি তুলা দিতে পারবো না, আমার সে ক্ষমতা আছে, আমি নিজে তুলে আনবো। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, খালি বড় বড় কথা বলে। আমি বড় বড় কথা কই? এত বড় কথা তুমি কও,
তোমার এই কথার ফল তোমারে ভোগ করতে হইব। সাহেবের কাছ থেকে তোমার আমি ছুটে ফেলাই দিব। পাইছেন কে? একবার শালি এসে হুমকি দিতেছে, আবার এখন আপনি এসে ধমকি দিতেছেন। আমারে কি মনে করছেন? ইন্দুর, ইন্দুর আমি, আমি কি বানের জলে এই গ্রামে ভাইসাইছি? এইবার থইলের বিলাই বেড়ে পড়ছে। কুসুম জানাই দিছে, হ্যাঁ তোমারে বিয়া করব না। সব ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমি নস্যাত করতেছি। আর একটা কথা শোনো, আপনি যে আমার কাছ থেকে এতদিন যে টাকা নিছেন, ঘুষ নিছেন, এটা সুদে আসলে এখন দিবেন আমারে? দেন। আমি তোমার কাছ থেকে টাকা নিছি তার কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। এই শামসুর জমির ব্যবসা করে, কাঁচা কাম করে না। একটা কথা কই, ভালো হয়েছেন, ভালো হয়েছেন, ভালো হইতে পয়সা লাগে না, নাহলে কিন্তু খবর আছে কই দিলাম দুলা ভাই। আমার মতো ভদ্রলোক, আমার মতো জেন্টেলম্যান এলাকায় আর একটা দেখাইতে পারবা? আমি যে তোমাকে এলাকায় ঘুরি, আমার পদচারণ তোমাকে এলাকায় পরে, এইটা যে তোমাকে লাগে ভাগ্য, তোমাকে চোদ্দ গোষ্ঠীর ভাগ্য, এটা চিন্তা করে দেখছো কোনোদিন? ওরে বাপরে, এত বড় দামি মানুষের ভার তো আমাকে মতো এরকম ছোট লোক গ্রামে ভার সহ্য করতে পারবো না। বাগেন এই গ্রাম থেকে বাগেন, ছোট লোকের গ্রাম, কিন্তু যে কোনো সময় দইরা ইচ্ছা মতো মাইরা একদম কিন্তু গ্রাম থেকে বাইর করে দিব, বুঝছেন? তোমার এই কথা আমি অক্ষণ চেয়ারম্যানের কানে দিব। তুমি বিরাট অপরাধ করলা, টের পাইবা পরে। তোরা জানতো আপনি ভাও পেশাল আর ভালো লাগতেছে না। হাই, আমি ফাও পেশাল পারি, আমি ফাও পেশাল পারি। তুমি কি কইলা মনে রেখো, এই কথার হিসাব নিকাশ পরে হইব, তুমি সার পাইবে না। হাউল হাউল পেশাল পারতেছে, এমন ইয়ে আছে, পুতির মালা পয়রা ঘুরে।